হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করছি আপকামিং ডাব্লিউপি প্রাইমারি টেট দু পরীক্ষাকে লক্ষ্য করে তো গত ক্লাসে আমরা সি টেটের সালের জুলাই সিটেটের টেটের পনেরোটা ইভিএস এর থেকে প্রশ্ন উত্তর করেছিলাম এবং তোমরা জানো তিরিশ নম্বর থাকে ইভিএস এর তো বাকি আজকের পনেরো যে প্রশ্ন কটা ছিল সিটেটের জুলাই উনিশ সালের সেই বাকি পনেরোটা প্রশ্ন আজকে ক্লাসের মাধ্যমে দেখব এবং আজকের সমস্ত প্রশ্ন বেঙ্গলিতে রেখেছি বোধ ভার্সান করার আমি একটু সময় পাইনি তো যাই হোক আজকে ক্লাসটা পুরোটা দেখার চেষ্টা করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং সিটেট ফর্মুলাতেই তোমাদের টেট পরীক্ষা চলেছে তো এইখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়ার একটা প্রবণতা থাকছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সিআরএফ একাডেমিতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করে রাখো এবং এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ ফ্রি নোট এবং ফ্রি মক টেস্ট প্রাইমারি টেট পরীক্ষা সম্পর্কিত সেই জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সিআর ফ্যাকারবি ডাব্লিউ বি টেট লিখে টেলিগ্রামে সার্চ করো বা ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসে কি কি পনেরোটা ইভিএস এর প্যাডাগজির প্রশ্ন তো রয়েছে দু হাজার উনিশের সি টেট থেকে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষিকা একটি কার্যকলাপ পরিচালনা করেন যেখানে তিনি তার বাচ্চাদের মাটিতে কিছু চিনি ফেলে দিতে বলেন এবং পিপরা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন এই কার্যকলাপ থেকে শিশুদের অর্থপূর্ণ শিক্ষা দেয়া যেতে পারে যদি শিক্ষক নিচের কোন কাজটি করেন অর্থাৎ কি বলছে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষিকা কি করছেন একটা ডেমো দিচ্ছেন তার আহ ক্লাসের ছাত্রদের কি কি বলছে যে মাটিতে কিছু চিনি ফেলে রাখতে বললেন এবং আমরা জানি চিনি ফেলে রাখলে পিঁপড়ে আসে তো পিঁপড়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন তো নিচের কোন কাজটা মধ্যে দেখো নিচের কোন কাজটার মাধ্যমে শিশুদের বা ওই ছাত্রদের একটা অর্থপূর্ণ শিক্ষা দেওয়া যেতে পারে এই মাধ্যমে চারটে অপশান রয়েছে এবং গত ক্লাস আমি বলেছিলাম যে প্যাটাগচির প্রশ্ন উত্তরগুলো খুব যে টাফ হয় সেরকমটা নয় উপস্থিত বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো করা যেতে পারে অর্থাৎ প্রশ্নের মধ্যে নিজেকে শিক্ষক হিসাবে ভাবতে হবে যে ওই জায়গায় আমি যদি শিক্ষক থাকতাম তাহলে আমি কি করতাম সেই অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো করতে হবে তো অপশান এতে রয়েছে দেখো তার ছাত্রদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে উৎসাহিত করবে তার ছাত্রদের তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করবে অপশান সি দেখো তার ছাত্রদের পর্যবেক্ষণ করতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে এবং তারপরে কার্যকলাপের উপর আলোচনা করে অর্থাৎ তিনটে কাজ একসাথে হচ্ছে আর অপশান ডি দেখো ক্রিয়াকলাপ সম্পর্কিত তাদের বাড়িতে প্রশ্নের উত্তর দিতে তার ছাত্রদের উৎসাহিত করবে তো একজন শিক্ষক হিসাবে নিজের মধ্যে কোনটা করবে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি তার ছাত্রদের পর্যবেক্ষণ করতে অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করবে এবং তারপরে কার্যকলাপের উপর আলোচনা করবে অর্থাৎ এই যে চিনি ফেলে রাখা হয়েছে এইটাকে তাদের পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ তিপড়ে নিশ্চয়ই আসবে তিবড়ে আসার পরে যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে হবে এবং এই গোটা কার্যকলাপের উপর বিভিন্ন আলোচনা করবে শিক্ষক ওকে নেক্সট দু নম্বর এ শিশুদের মূল্যায়ন করার সময় নিচের কোনটি এড়ানো উচিত অর্থাৎ পরিবেশ পড়ানোর সময় শিশুদের মূল্যায়ন করার সময় নিচের কোনটা এড়ানো উচিত অর্থাৎ করা উচিত নয় এড়িয়ে চলা উচিত দেখো অপশন এতে রয়েছে সঠিক বা ভুল পরিপ্রেক্ষিতে শিশুদের দ্বারা দেওয়া উত্তর বিচার করা অপশন বিতে রয়েছে পঞ্চম শ্রেণীর ইভিএস পাঠ্যপুস্তকের প্রতিটা অধ্যায় শেষে দেয়া আমরা কি শিখেছি আলোচনা করা অপশান সি মূল্যায়নের জন্য সূচক ব্যবহার করা নাকি অপশন ডি শিশুদের শিক্ষার গুণগত মূল্যায়ন করা তো কোনটা এড়িয়ে চলা উচিত তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ সঠিক বা ভুল পরিপ্রেক্ষিতে শিশুদের দ্বারা দেওয়া উত্তর বিচার করা অর্থাৎ শিশুরা একটা জিনিস পড়ানোর পর সেটা ঠিক উত্তর দিল কি উত্তর দিল তার পরিপ্রেক্ষিতে শিশুদের বিচার করা এটা কিন্তু ঠিক নয় এটা এড়িয়ে চলা উচিত একজনের শিক্ষকের তো এটা হবে সঠিক উত্তর এবং এটা সি এর বিগত বছরের প্রশ্ন ভিভিআই করবে প্রশ্নটিকে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ইভিএস এর গঠনমূলক মূল্যায়নের জন্য একটি টুল নয় এটাও সি বিগত বছরের প্রশ্ন ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটি ইভিএস শেখার গঠনমূলক মূল্যায়নের জন্য একটি টুল নয় চারটা অপশন রয়েছে দেখো পোর্টফোলিও নির্ধারণের মাপকাঠি উপাখ্যানমূলক রেকর্ড নাকি অপশনটি বার্ষিক কৃতিত্ব পরীক্ষা তো সঠিক উত্তর হবে ডি বার্ষিক কৃতিত্ব পরীক্ষা অর্থাৎ সারা বছর আমরা ইভিএস পড়ার পরে একদম বছরের শেষে যদি একটা পরীক্ষা নিই এবং সেখান থেকে কে কত নাম্বার পেয়েছে সেটাকে যদি বিচার করি এটা কিন্তু কোন রকম গঠনমূলক মূল্যায়নের টুল নয় অর্থাৎ নাম্বারের উপর ভিত্তি করে আমরা বলতে পারি না যে কে কত ইভিএস বা পরিবেশ শিখেছে ঠিক আছে তো বার্ষিক কৃতিত্ব পরীক্ষা মূল্যায়নের জন্য কোন টুল নাই বালবাকি পোর্টফোলিও নির্ধারণের মাপকাঠি এবং উপাখ্যানমূলক টুল ইভিএস শেখার গঠনমূলক নম্বর নিচের কোন শিক্ষার নীতি অনুসরণ করা হয় অর্থাৎ পরিবেশের যে শিক্ষণ প্রণালী রয়েছে সেখানে নিচের কোন শিক্ষার নীতি অনুসরণ করা হয়ে থাকে কুড়িটা প্রশ্ন রয়েছে কিন্তু কুড়িটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে পনেরো নম্বরের পাঠ রয়েছে সেখান থেকে একদম হুবহু প্রশ্ন আসার জন্য তো প্রত্যেকদিন ফলো করবে এই ক্লাস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নোন ঠিক আছে তো কোন নীতি অনুসরণ করা হয় অজানাকে জানতে নোন টু আনোন অর্থাৎ জানা থেকে অজানা অজানা থেকে জানা এই যে টুল বা এই যে নীতি এটাকে অনুসরণ করা হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোন অনুশীলন একজন ইভিএস শিক্ষকের পক্ষ থেকে কাম্য। অর্থাৎ ক্লাসের মধ্যে একজন নিচের কোন অনুশীলনটা পরিবেশ সময় করে থাকবে বা তার কাছ থেকে আশা করা যেতে পারে এই অনুশীলনটা চারটা অপশন দেখো অপশন এতে রয়েছে বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা অপশন বি গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য শিশুদের উৎসাহিত করা অপশান সি ইভিএসের ছয়টি থিমের রৈখিক বিন্যাস করা ডি শুধুমাত্র পাঠ্য পুস্তকের উপর নির্ভর করা আচ্ছা এটাও সিটেটের তোমাদের বিগত বছরের প্রশ্ন একটু ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো পাঁচ নম্বর প্রশ্নের এখান থেকে সঠিক উত্তর হবে অপশান এ বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা অর্থাৎ বিভিন্ন শ্রেণীকক্ষ রয়েছে একটা স্কুলের মধ্যে এবং বিভিন্ন শ্রেণীকক্ষের বিভিন্ন সাংস্কৃতিক রয়েছে অর্থাৎ কালচার রয়েছে বা স্ট্যাটাস রয়েছে তো সেইটার যে মাত্রা সেটা সম্বোধন করা উচিত একজন ইভিএস শিক্ষকের ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে একটি সাব থিম এটা ভিভিআই করবে যা যা প্রশ্ন করানো হবে এই প্যারাগোচির প্রশ্ন ক্লাস থেকে সমস্ত সাবজেক্ট উপর থেকে আশা করছি এখান থেকে তোমরা একদম হুবহু প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে সেই ধরনের প্রশ্ন কিন্তু সাজানো হচ্ছে তো চারটে তো এই চারটের মধ্য থেকে কোনটা একটা সাব থিম সাব থিম তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যানিমেলস অ্যানিমেলস হচ্ছে একটি সাব থিম সাত নম্বর অন্বেষণের মাধ্যমে শিশুরা ইভিএস শেখার জন্য অনেক জায়গা পায় এটি ইঙ্গিত দেয় নিচের কোনটিকে অন্বেষণের মাধ্যমে শিশুরা ইভিএস শেখার জন্য অনেক জায়গা পায় এটি ইঙ্গিত দেয় নিচের কোনটিকে চারটা অপশন দেখো ইভিএস দেখো রোটের মাধ্যমে শেখা হয় ইভিএস তথ্যের মাধ্যমে শেখা হয় ইভিএস শিশু কেন্দ্রিক এবং ইভিএস শিক্ষক কেন্দ্রিক তো অন্বেষণের মাধ্যমে শিশুরা খুব তাড়াতাড়ি তো সঠিক উত্তর হবে অপশন সি শিশু কেন্দ্রিক নেক্সট দেখো আট নম্বর নিচের কোনটি সত্য আর টি এ সরি ডাব্লু আর টি ইভিএস সম্পর্কে ডাব্লু আর টি ইভিএস সম্পর্কে নিচের কোন বক্তব্যটা সঠিক চারটা অপশন রয়েছে দেখো অপশন এ ইভিএস হলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো একটি বিষয় অপশান বি রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য ইভিএস ভাষা এবং গণিতের মাধ্যমে পড়ানো হয় রয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য সমস্যা এবং উদ্বেগ ভাষা এবং গণিতের মাধ্যমে শেখানো হয় অপশান ডিতে রয়েছে ক্লাস ওয়ান এবং ক্লাস টু এর জন্য ইভিএস উদ্বেগ এবং সমস্যাগুলি বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মাধ্যমে শেখা হয় শেখানো হয় তো কোনটা সঠিক সম্পর্কে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য ভাষা এবং গণিতের মাধ্যমে শেখানো হয় এটা হচ্ছে একদম সত্য কথা নেক্সট নম্বর প্রশ্ন নিচের কোনটি ইভিএস মূল্যায়নের সূচক হওয়া উচিত নয় নিচের কোনটি ইভিএস এর মূল্যায়ন তার সূচক হওয়া উচিত নয় অর্থাৎ পরিবেশের মূল্যায়ন পরিবেশ কে কেমন ভাবে শিখছে তার মূল্যায়নের সূচক হওয়া উচিত নয় কোনটা দেখো চারটে অপশন রয়েছে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশনটি মনে রাখা মনে রাখা মিনস কে কতটা মনে রাখতে পারছে পুরানো ক্লাস করেছে কে কতটা মনে রাখতে পারছে সেটা অর্থাৎ শিশুটা তো খুব তাড়াতাড়ি ভুলে যায় তোমরা জানো তো কে কতটা মনে রাখছে পরিবেশের ব্যাপারগুলো সেটা মূল্যায়নের সূচক হওয়া উচিত নয় ইভিস শিক্ষণের বাদ বাকি প্রশ্ন করা ন্যায় ও সমতার উদ্বেগ এবং সহযোগিতা এই তিনটে কিন্তু মূল্যায়নের সূচক ইভিস এর ক্ষেত্রে 10 নম্বর প্রশ্ন ইভিসে শিক্ষকের উচিত শিশুদের নিজেদের মূল্যায়ন করার সুযোগ দেয়া তো এটাকে সমূল্যায়ন বলা হয় তো সমমূল্যায়ন হলো নিচের কোন ধরনের মূল্যায়ন কি বলছে আরেকবার প্রশ্নটা দেখো ইভিসে শিক্ষকদের উচিত শিশুদের নিজেদেরই মূল্যায়ন করার সুযোগ দেয়া অর্থাৎ শিশুদের নিজেদেরই বুঝতে সুযোগ দেয়া যে তারা কি কতটা ইভিএস ভালোভাবে পড়তে পারছে কতটা মনে রাখতে পারছে তো এটাকে বলা হয় স্বূল্যায়ন অর্থাৎ নিজে থেকেই মূল্যায়ন করা তো এই সমূল্যায়ন হলো কি ধরনের মূল্যায়ন তো এটাও তোমাদের সি টেট এর প্রশ্ন স্টারমার্ক করবে তো সঠিক উত্তর হবে এটা অপশন সি শেখার হিসাবে মূল্যায়ন শেখার জন্য মূল্যায়ন হবে না কিন্তু হবে এবং শেখার মূল্যায়ন হবে না শেখার হিসাবে মূল্যায়ন অর্থাৎ কতটা আমি শিখেছি সেই হিসাবে মূল্যায়ন নম্বর প্রশ্ন দেখো রেটিং স্কেলে কোন কৌশল ব্যবহার করা হয় এগুলো একদমই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন যেগুলো বিগত বছরের সি টেটে এসেছিল এবং তোমাদের আপকামিং বি প্রাইমারি টেটের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেননা আমি বলেছি তিরিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর থাকবে প্যাটাগজি শুধুমাত্র ইভিএস নয় যে পাঁচখানা সাবজেক্ট রয়েছে পাঁচখানার প্রত্যেকটা সাবজেক্টের ফিফটি পার্সেন্টই থাকবে প্যাটাগজি তো প্যাটাগজিটাকে একটু গুরুত্ব দাও এখান থেকে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পর্যবেক্ষণ উত্তরটা মিলিয়ে নাও নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ইভিএস শেখানোর উদ্দেশ্য নয় চারটে অপশন রয়েছে দেখো তার মধ্যে চারটে উদ্দেশ্য দেওয়া হয়েছে তো চারটে উদ্দেশ্যের মধ্যে কোনটা উদ্দেশ্য নয় ইভিএস শেখানোর দেখো অপশন এতে রয়েছে শিশুদের পাঠ্যপুস্তকের সংজ্ঞা প্রদানে উৎসাহিত করা তারপর দেখো শিশুর কৌতূহল এবং সৃজনশীলতাকে লালন করা অপশন সি রয়েছে পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা নাকি শিশুকে অনুসন্ধানমূলক কাজে নিয়োজিত করা এবং ক্রিয়াকলাপে হাত দেওয়া তো সঠিক উত্তর হবে অপশন এ শিশুদের পাঠ্যপুস্তকের সংজ্ঞা প্রদানে উৎসাহিত করা অর্থাৎ বইয়ে যা লেখা আছে সেটা যাতে ভালোভাবে বলতে পারে ঠিক আছে সংজ্ঞা দেওয়া রয়েছে সেটা যাতে ভালোভাবে বলতে পারে সেটার উদ্দেশ্যে উদ্দেশ্য নয় যে পাঠ্যপুস্তকের সংজ্ঞা আওড়ানোই ইভিএস শেখানোর উদ্দেশ্য নয় ঠিক আছে বরং সৃজনশীলতা কৌতূহলকে বাড়ানো ইভিএস শেখানোর উদ্দেশ্য যেটা অপশান বিতে রয়েছে অপশান ডিতে রয়েছে পরিবেশের যে সমস্যাগুলো রয়েছে সেটা ইভিএস শিখলে সচেতন হবে সেটা উদ্দেশ্য এবং অনুসন্ধানমূলক কাজে নিয়োজিত করা এবং ক্রিয়াকলাপে হাত দেওয়া এটা হচ্ছে শেখানোর উদ্দেশ্য ঠিক আছে পাঠ্যপুস্তকে কি সংজ্ঞা রয়েছে সেটা বলা উদ্দেশ্য নয় নম্বর প্রশ্ন ধারণা এবং বিষয়গুলিকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি কেন চারটে অপশন রয়েছে ভালো করে দেখো এটা উপস্থিত বুদ্ধির মাধ্যমে তোমরা উত্তর দিতে পারবে ইভিএস এর ধারণাগুলোকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এটা দুটো ভাগে ভাগ করা হয়নি কেন দেখো অপশন এতে রয়েছে এটা সিলেবাসের লোড কমানোর জন্য নাকি অপশন বি ইভিএস এর সিলেবাস সিবিএসসি দ্বারা নির্ধারিত করা হয়েছে সেই জন্য নাকি অপশন সি শিশু তার পরিবেশকে সামগ্রিক ভাবে দেখে সেই জন্য নাকি অপশন ডি এটি একটি ভালো শিক্ষণ শেখানো কৌশল তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি শিশু তার পরিবেশকে সামগ্রিক ভাবে দেখে অর্থাৎ একজন শিশু যেটা পরিবেশে দেখে তার মধ্যে কোনটা বিজ্ঞান আর কোনটা সামাজিক বিজ্ঞান সেটার তফাত করতে পারে না অর্থাৎ পরিবেশের মধ্যে সে গোটা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান দুটোকে একত্রিত দেখে দুটোর মধ্যে কোন রকম তফাত করে না তো সেই জন্য ইভিএস এর যে পাঠ্য পুস্তক রয়েছে বা সেখানে ধারণা রয়েছে সেখানেও বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়নি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সত্যিকারের আট ডাব্লিউ আর ইভিএস বিষয় দেখো একটু আগে ডাব্লিউটি ইভিএস বিষয় সম্পর্কে একটা তথ্য দেখলাম যে সেখানে দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি করি আমরা ভাষা এবং মাধ্যমে আমরা সেগুলোকে চেষ্টা এখানে ভাষা কোথায় রয়েছে এবং গণিত কোথায় রয়েছে কোন অপশানে খুঁজে বের করো দেখো অপশান সিটেই শুধুমাত্র রয়েছে ইভিএস সম্পর্কিত সমস্যা এবং উদ্বেগ ভাষা এবং গণিতের মাধ্যমে লেনদেন করা হয় বা বোঝানো হয়ে থাকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ডাবু আর বিষয় নেক্স দেখো পনেরো নম্বর প্রশ্ন পরিবর্তে থিম প্রস্তাব করা হয়েছে কেন যে সিলেবাস রয়েছে সেখানে অ্যাকচুয়ালি অধ্যায় বা টপিক যেগুলোকে আমরা বলে থাকি সেই অধ্যায় বা টপিকের পরিবর্তে বিভিন্ন থিম প্রস্তাব করা হয়েছে একটু আগে আমরা একটা প্রশ্ন দেখলাম যে সাব থিম ছিল প্রাণী বা অ্যানিমেল তো এই যে থিম প্রস্তাব করার কারণ কি রয়েছে নম্বর প্রশ্নের তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান ডি শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশের সমস্যাগুলির সংযুক্ত এবং আন্তঃসম্পর্কিত বোঝার বিকাশের জন্য এই থিম করা হয়েছে বিষয় অধ্যায় বা টপিকের পরিবর্তে ঠিক আছে অর্থাৎ নিজের স্থানীয় পরিবেশের মধ্যে কি কি সমস্যা রয়েছে কি কি সম্পর্ক রয়েছে তার মধ্যে পরিবেশের সেগুলো যাতে আরো ভালোভাবে বুঝতে পারে সেটা শুধুমাত্র থিমের মাধ্যমেই সম্ভব তো এই ছিল টোটাল পনেরোটা প্রশ্ন উত্তর তোমাদের দু সালের যে সিটেট এক্সাম হয়েছিল সেখানে প্যারাগজির তো দু হাজার উনিশ সাল পুরোটাই কমপ্লিট হয়ে গেল গত ক্লাসে পনেরোটা এবং আজকে পনেরোটা ক্লাসের মাধ্যমে তিরিশটা প্রশ্ন উত্তর এবং তোমরা যারা এখনো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হওয়ানি তারা একটু যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে সম্পূর্ণ স্ট্র্যাটেজির মাধ্যমে চল্লিশ দিনের সেরা প্রস্তুতি এখান থেকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি ক্লাসের মাধ্যমে এখানে ক্লাসগুলো করানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন প্রোভাইড করা হচ্ছে পাঁচ হাজার প্রশ্ন তো তোমরা পাবে এখান থেকে আপকামিং যে ব্যাচটা সেটা পাঁচই নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং তোমরা ডেসক্রিপশন বক্স থেকে খুব স্বল্প মূল্যে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই